আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইমরান খানের আজাদী মার্চ আজ ভণ্ডুল করতে শত শত গ্রেফতার। যুক্তরাষ্ট্রের প্রাইমারি স্কুলে হামলা, 19 শিক্ষার্থী সহ নিহত 21। একসঙ্গে উড়ে গেল চীন রাশিয়ার যুদ্ধ বিমান, জাপানের উদ্বেগ। বাইডেন ফিরে যেতেই উত্তর কোরিয়ার 3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইরাক যুদ্ধের প্রতিশোধ নিতে বুশকে হত্যার ষড়যন্ত্র। চীনে উইঘুর মুসলমানদের বন্দি শিবিরের ভয়াবহ তথ্য ফাঁস। আমাদের দেশটা পঙ্গু হয়ে গেছে বললেন বারাক ওবামা। এবার বিস্তারিত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আজাদী মার্চ আজ বুধবার। আমদানি করা সরকার হটানোর এই লং মার্চ ঠেকানোর ঘোষণা দিয়েছে সরকার। ইমরান খানের দল পিটিআই জানিয়েছে পুলিশ তাদের শত শত নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তবে পিটিআই বলেছে তারা রাজধানী ইসলামাবাদে তাদের সমাবেশ করবেই। ইমরানের ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, মধ্যরাতের পর পুলিশ 1100 বেশি নেতাকর্মীর বাড়িতে হানা দিয়েছে। 400 বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি দাবি করেন। তবে তিনি দাবি করেন সিনিয়র নেতারা নিরাপদে রয়েছেন। তবে কর্তৃপক্ষ কোনো গ্রেফতারের খবর সম্পর্কে তথ্য দিতে রাজি হয়নি। এদিকে পাকিস্তানি সামাজিক মাধ্যমে পিটিআই নেতাকর্মীদের বাড়িতে পুলিশের প্রবেশ ও তাদের পরিবারের সদস্যদের হয়রানি করার খবর ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। এদিকে এক পুলিশ সদস্য নিহত হওয়ার জের ধরে পাঞ্জাব সরকার 4 বা ততোধিক লোক সমাবেত হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে উপনিবেশ আমলের একটি আইন জারি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, ইমরান খান গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছেন। তিনি বলেন, পুলিশ হত্যা প্রমাণ করে যে পিটিআই এর বিক্ষোভ শান্তিপূর্ণ নয়। মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে স্থানীয় মিডিয়া জানায়, সরকার ইসলামাবাদে ইমরান খানের লং মার্চ প্রতিরোধ করবে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে 19 শিক্ষার্থী সহ 21 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এই গুলির ঘটনা ঘটে। অঙ্গরাজ্যের ডিপার্টমেন্ট ফর পাবলিক সেফটি এ তথ্য জানিয়েছে খবর সিএনএনের। বন্দুকধারী সালভাদর রামোস পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাউথ টেক্সাসের উভালদে শহরের যে স্কুলটিতে হামলা চালানো হয়েছে সেটির নাম রব এলিমেন্টারি স্কুল। এর আগে অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, গুলিতে 1 শিক্ষক ও 14 শিক্ষার্থী নিহত হয়েছেন। সালভাদর রামোস নামের 18 বছর বয়সী এক তরুণ ওই হামলা চালিয়েছেন। সংবাদ মাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে গ্রেগ অ্যাবট বলেন, ওই সময় 2 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, তবে তাদের অবস্থা গুরুতর নয়। ধারণা করা হচ্ছে ওই বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন, তবে কেন হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। গ্রেগ অ্যাবট বলেন, বন্দুকধারী সালভাদর রামোস গাড়ি নিয়ে ওই স্কুলে ঢুকেছিলেন। তার হাতে একটি বন্দুক ছিল। ধারণা করা হচ্ছে তার সঙ্গে আরেকটি রাইফেল ছিল। এ ঘটনার পর দেশটির জাতীয় পতাকা আগামী 28 মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে বুধবার হোয়াইট হাউস থেকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। হামলায় হতাহতদের নেওয়া হয়েছে SSGT উইলি ডি লিউন সিভিক সেন্টারে, বাইরে অপেক্ষায় স্বজনরা। এদিকে উভালদের পুলিশ কর্মকর্তা পিট আরেন্দন্দ জানিয়েছেন, যারা নিহত হয়েছে তারা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। চীন ও রাশিয়ার যুদ্ধবিমান মঙ্গলবার জাপান সাগরে যৌথ মহড়া দিয়েছে। আর তারা এমন সময় মহড়া দিল যখন জাপানে কোয়াড জোটের বৈঠক চলছে। কোয়াড জোটের বৈঠকে যোগ দিতে বর্তমানে জাপানে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। আর এমন বৈঠকের সময় মহড়া চালানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি। সাংবাদিকদের জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, জাপান সাগরের ওপর 2টি চাইনিজ বোম্বার 2টি রাশিয়ার বোম্বারের সঙ্গে যোগ দেয় এবং একসঙ্গে পূর্ব চীন সাগরে উড়ে যায়। এরপর সব মিলিয়ে 4টি বিমান চীনের নতুন 2টি বোম্বার, যেগুলো আগের বোম্বারের জায়গায় যোগ দেয়, এবং 2টি রাশিয়ান বোম্বার একসঙ্গে পূর্ব চীন থেকে প্যাসিফিক সাগরের দিকে উড়ে যায়, যোগ করেন জাপানিজ মন্ত্রী। তিনি আরও বলেন, রাশিয়ার একটি গোয়েন্দা সংগ্রহকারী বিমান মঙ্গলবার উত্তর হোক্কাইদো থেকে জাপানের কেন্দ্র নোটো পেনিনসুলার দিকে উড়ে যায়। এ বিষয়গুলো উস্কানিমূলক। তিনি জানান, কূটনৈতিকভাবে তারা এই বিষয়টি নিয়ে যোগাযোগ করেছেন এবং নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান তথা এশিয়া সফর শেষ করার কয়েক ঘণ্টার মধ্যেই 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এর মধ্যে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। বুধবার সকালে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর সুনান এলাকা থেকে 1 ঘণ্টারও
কম সময়ে এই তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। পিয়ংইয়ংয়ের এই আন্তর্জাতিক বিমানবন্দরটি সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্র হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়া বলছে, বুধবার উৎক্ষেপিত প্রথম ক্ষেপণাস্ত্রটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে হয়েছে। এছাড়া দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে ব্যর্থ হয়েছে বলে মনে হচ্ছে এবং তৃতীয় ক্ষেপণাস্ত্রটি ছিল স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের দপ্তর এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় বুধবার সকাল 6টা থেকে 7টার মধ্যে নিজের পূর্ব উপকূল লক্ষ্য করে পরপর এই তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার একটি ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। মঙ্গলবার 24 মে তারা জানিয়েছে, ইরাক যুদ্ধের প্রতিশোধ নিতে শিহাব আহমেদ শিহাব নামে এক ইরাকি আশ্রিত নাগরিক বুশকে হত্যার ষড়যন্ত্র করছিলেন। খবর এএফপির। ওহাইওর কলম্বাসে ফেডারেল আদালতে দায়ের করা এফবিআইয়ের হলফনামা অনুসারে 52 বছর বয়সী শিহাব এফবিআইয়ের এক তথ্যদাতাকে বলেছিলেন, বুশকে হত্যার পরিকল্পনা সফল করতে তিনি মেক্সিকো সীমান্ত দিয়ে অন্তত 4 ইরাকিকে যুক্তরাষ্ট্রে ঢোকাবেন। এদের মধ্যে 2 ইরাকের সাবেক গোয়েন্দা এজেন্ট এবং বাকি 2 আইএস অথবা আল রায়েদ নামে কাতার ভিত্তিক একটি উগ্রবাদী গোষ্ঠীর সদস্য থাকবেন। এফবিআইয়ের দাবি, শিহাব ওই তথ্যদাতাকে বলেছিলেন, 2003 সালে ইরাক আক্রমণের নির্দেশ দেয়ায় জর্জ বুশকে তিনি হত্যা করতে চান, কারণ তার বিশ্বাস ইরাককে ছিন্ন বিচ্ছিন্ন করা ও দেশটির বহু নাগরিককে হত্যার জন্য দায়ী যুক্তরাষ্ট্রের সাবেক এ প্রেসিডেন্ট। শিহাব আরও জানিয়েছিলেন, তিনি আইএসের সাবেক প্রধান আবু বকর আল বাগদাদির চাচাতো ভাই এবং ইরাক আক্রমণের পর অনেক মার্কিনীকে হত্যা করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে শিহাবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিবাসন অপরাধ এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তাকে হত্যা চেষ্টার সহায়তা ও প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। চীনের শিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের জোর করে কথিত সংশোধন কেন্দ্র বা বন্দি শিবিরে আটকে রাখার ভয়াবহ তথ্য ফাঁস হয়েছে। হ্যাকিংয়ের মাধ্যমে পুলিশের কম্পিউটারে থাকা ছবি বিভিন্ন গোপন নথি ফাঁস করেছে হ্যাকাররা। এই তথ্য ভাণ্ডারটি শিনজিয়াং পুলিশ ফাইল নামে প্রকাশ হয়েছে। এটি প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ফাঁসকৃত নথিগুলো 2018 সালের। হ্যাকাররা তথ্যগুলো গোপনে হাতিয়ে তুলে দেয় যুক্তরাষ্ট্রের মানবাধিকার কর্মী ডক্টর আদ্রিয়ান জেনজের কাছে। তিনি এই তথ্যগুলো এবছরের শুরুতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কাছে পৌঁছে দেন। হ্যাকাররা যেসব তথ্য হাতিয়ে নিয়েছে তার মধ্যে রয়েছে কয়েক হাজার বন্দির ছবি এবং কেউ যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাকে গুলি করে হত্যার নির্দেশের নথি। চীনের বর্তমান শাসক কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা প্রায় 10 লাখ উইঘুরকে ও অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মানুষদের জোর করে আটক করে বন্দি করে। পশ্চিমা দেশগুলো এটিকে উইঘুর গণহত্যা হিসেবে অভিহিত করেছে। তারা দাবি করেছে, চীন উইঘুর মুসলিমদের গণহারে আটক করেছে, জোর করে শ্রম দিতে বাধ্য করেছে। তাছাড়া উইঘুরদের নির্বীজন করে দেওয়া হয়েছে যেন তারা জনসংখ্যা বৃদ্ধি করতে না পারে। তাছাড়া উইঘুরদের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস করে দিয়েছে। চীন সরকার দাবি করে যে শিনজিয়াং জুড়ে 2017 সালে ওই সংশোধন কেন্দ্রগুলো তৈরি করা হয় এবং তাদের বক্তব্য অনুযায়ী এগুলো নিছকই স্কুল। কিন্তু হ্যাক করা দলিলে অভ্যন্তরীণ পুলিশ বাহিনীর প্রতি নির্দেশ, রক্ষীদের ডিউটির সময় এবং বন্দীদের অবস্থার যেসব ছবি প্রথমবারের মতো সামনে এসেছে তাতে এগুলো নিছক স্কুল বলা চলে না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বাবা মায়েরা তাদের বাচ্চাদের বিছানায় শুইয়ে দেন, গল্প শোনান, গান শোনান, কিন্তু তাদের মনের মধ্যে চিন্তা আগামীকাল তাদের বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পর কিংবা খোলা জায়গায় নিয়ে যাওয়ার পর তাদের সঙ্গে কী ঘটবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ওভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলার পর এসব কথা বলেন ওবামা। এ ঘটনায় এক শিক্ষক সহ 21 জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের পরিবারের প্রতি বারাক ওবামা ও তার স্ত্রী মিশেলের পক্ষ থেকে শোক জানান তিনি। বলেন, স্যান্ডি হুকের প্রায় 10 বছর পর এবং বাফেলোর 10 দিন পর আমাদের দেশটি পঙ্গু হয়ে গেছে। ভয় নয়, কিন্তু একটি বন্দুক লবি এবং একটি রাজনৈতিক দল যারা এই ট্র্যাজেডিগুলো প্রতিরোধ করতে সাহায্য করতে পারে, কিন্তু তারা এতে কোনো আগ্রহই দেখায় না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, পদক্ষেপ যে কোনো ধরনের পদক্ষেপের জন্য ইতিমধ্যে দীর্ঘ সময় পেরিয়ে গেছে। 2015 সালে যখন তিনি ক্ষমতা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট গণমাধ্যমকে জানিয়েছিলেন নতুন বন্দুক আইন সংস্কার করতে ব্যর্থ হয়েছে তার প্রশাসন। রাষ্ট্রপতি হিসেবে এটি ছিল তার সবচেয়ে বড় হতাশা।